আসসালামু আলাইকুম, কি খবর সবার? কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ে আমরাও বেশ ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু জিনিস শেয়ার করব যেটা শেয়ার করতে পেরে আমার তো অনেক বেশি ভালো লাগছে। তো আমি এখন আছি হচ্ছে ইতালিতে, আর আমরা যে শহরে থাকি এটা হচ্ছে পিসা শহর। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোর্সো ইতালিয়া, পিসার প্রসিদ্ধ একটা জায়গা। আর এই যে এখন আমি হাঁটছি হচ্ছে কমুনের সামনে, আর এখন আমি রাস্তা ক্রস করে পন্তদি মেজোর কাছে যাব। পন্তদি মেজো এত সুন্দর একটা স্থান যেটা আসলে না দেখলে তো বিশ্বাস করা যায় না। রাত্রিবেলা যেমন ভালো লাগে, দিনেও ভালো লাগে। বিশেষ করে পিসা শহরে যত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই পন্তদি মেজোকে ঘিরে কিন্তু হয়ে থাকে। আর পন্ত হচ্ছে নদী বা খাল, যেটাই বলুন না কেন, ইতালিতে এই ধরনের পন্ত কিন্তু সব জায়গায় দেখা যায়। আর পিসা শহরের মাঝখান দিয়ে এই পন্তটা চলে গিয়েছে। আর পন্তকে রাস্তা মানে ক্রস করতে হলে কিন্তু ব্রিজ লাগে। তো এখানে হচ্ছে পাশাপাশি প্রায় 5 মিনিট পরপর কিন্তু একটা ব্রিজ। তো মাঝখানে যে ব্রিজটা এটাকে বলে পন্তদি মেজো। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে পন্তদি মেজোর সামনে। আমার আজকের কাজটা ছিল পন্তদি মেজোর আশেপাশে একটা জায়গাতে এসেছিলাম। তো হাতের কাজটা শেষ করার পরে ভাবলাম পন্তদি মেজোর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। আর এই পন্তটা ধরে কিন্তু লেনিং টাওয়ারে যাওয়া যায়, গ্যালিলিওর বাড়িতে যাওয়া যায়, পিসার যে ইউনিভার্সিটিটা আছে বা হসপিটালটা আছে সেখানে যাওয়া যায়। হয়তো বা আপনারা একটু কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপু থাম্বনেইলে তার ভিডিওতে বলেছিল যে তাদের দোকানটা ভিজিট করাবে, এখন কী কী বকবক করছে। আসলে ব্যাপারটা একদমই সেরকম না। আমি পন্তদি মেজোর ওখানে এসেছিলাম, প্রথমে আমার একটু কাজ ছিল, তো ভাবলাম পন্তদি মেজোটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটু ইনফরমেশান দিই আমি যতটুকু জানি আর কি। আর দোকান তো অবশ্যই শেয়ার করব। তো আমাদের দোকানের পাশে চলে এসেছি। দোকানের পাশে হচ্ছে খ্রিস্টানদের বড় একটা চার্চ, আর তার সাথে আছে বার প্লাস রেস্টুরেন্ট। বলতে গেলে আমাদের দোকানের আশেপাশে লোকজনের আনাগোনা সবসময়ই বেশি থাকে। আর যেহেতু এটা কোর্সো ইতালিতে, কোর্সো ইতালিয়া মানে হচ্ছে যারা পিসাতে আছেন তারা তো জানেন খুব প্রসিদ্ধ একটা রাস্তা। আর টুরিস্টরা এখানে হাঁটাচলা করে এবং স্থানীয় মানুষও কিন্তু হাঁটাচলা বা বেড়ানোর জন্য এই জায়গাটা পছন্দ করেন আর কি। তো আমাদের দোকানটা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা নিউজ পেপার শপ আর কি। এটা ছোটোখাটো একটা এদিকোলা, যারা ইতালিতে আছেন তারা এদিকোলা সম্পর্কে খুব ভালোভাবে জানেন। এদিকোলাটা হচ্ছে নিউজ পেপার শপ, আর তার সাথে হচ্ছে সুবিনির বিক্রি করি আমরা এখানে, আর গিফট আইটেম। আর যেহেতু এই কোর্সো ইতালিয়াতে মানুষ হাঁটাচলা বেশি করে, বাচ্চাদের জন্য কিছু খেলনার আইটেমও কিন্তু বিক্রি করা হয়। যারা ইতালিতে আছেন তারা কিন্তু এদিকোলা সম্পর্কে ভালোভাবেই জানেন। তো আপনারা যেহেতু জানেন না আমি এখানে একটু বলি, এটা হচ্ছে একটা নিউজ পেপার শপ প্লাস এখানে আমরা গিফট আইটেম, তারপরে হচ্ছে যেহেতু আমরা পিসা শহরে থাকি, পিসা শহর হচ্ছে লিনিং টাওয়ারের জন্য বিখ্যাত। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ম্যাগনেট, তারপর হচ্ছে শোপিস, গিফট আইটেম বিক্রি করি বিশেষ করে আর কি। আমি যে ভিডিও করব এটা আসলে আগে থেকে প্ল্যান করিনি। দোকানের সামনে যেহেতু এসেছি ভাবলাম চলে যাব, আর হয়তো বা হাতে সময় তেমন একটা থাকবে না, একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর সেজন্য তেমন একটা সাজানো গোছানো হয়নি, যেমনটা ছিল সেভাবেই কিন্তু আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আর এই দিকগুলো বেশ ছোটো, আর বাইরে কিন্তু আমরা ম্যাক্সিমাম যে জিনিসপত্র আছে সেগুলো আমরা বাইরে কিন্তু সাজাই, এর জন্য আমাদেরকে সরকারকে ট্যাক্স পে করতে হয়, প্রতি বছর 16 রুপিকা দিতে হয় আর কি। হয়তো বা অনেকের কাছে শপটা অনেক বেশি ছোট বা ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং দামি একটা জিনিস। কেননা এই শপটার পিছনে আমার অনেক বেশি ইমোশনাল বা ইমোশন জড়িয়ে আছে। ইতালিতে শুরু থেকে যেটা বলবো, আমার হাজব্যান্ড বিজনেস করতো, কখনোই চাকরি করেনি, নিজের বিজনেস ছিল। প্রথমে সে বিভিন্ন বাঙ্কার দিয়ে শুরু করে, বিভিন্ন বিচের পাড়ে যে বাঙ্কারগুলো হয়ে থাকে সেগুলো, তারপর হচ্ছে পেয়ারা করতো। এরপর হচ্ছে আমরা স্থায়ীভাবে এখানে 2008 থেকে দোকান নেওয়া শুরু করি। তো আমাদের অনেকগুলো দোকান ছিল, সেগুলো আমরা ছেড়ে দিতে হয়েছে পরবর্তীতে আর কি।
অথেন্টিক খারাপ বলতে গেলে সেটাও আছে, আবার হচ্ছে কি আমার হাজবেন্ড যেহেতু ইংল্যান্ডে মুভ করছে সেজন্য আসলে আমরা এত কিছু আর রাখিনি, সব কিছু আমরা ছেড়ে দিয়েছি, বিক্রি করিনি, একদম ছেড়ে ছুড়ে সব বিজনেস আসলে ক্লোজ করে দিয়েছি। আর শেষমেশ আসলে এই দোকানটা আসলে আমরা ছাড়িনি, এটা রয়ে গিয়েছে। মায়ের কাছে সন্তান যেমন ইম্পর্টেন্ট, এই দোকানটাও আমার কাছে সেরকম। এখানে অনেক বেশি ইমোশন আমার জড়িয়ে আছে। আমরা 20 টাকার দোকানও ছেড়েছি, 1 লাখ টাকার দোকানও ছেড়েছি, কিন্তু কেন যেন আমার সেগুলোর প্রতি আমার ভ্রূক্ষেপ নেই, কিন্তু এই দোকানটার প্রতি কেন যেন আমার একটা অন্যরকম মায়া কাজ করে। আর কেননা প্রথম থেকে এই দোকানটার সাথে ছিলাম, এরপরে আমার হাজব্যান্ড যখন মুভ করে তখন একাই সামলিয়েছি বাচ্চা সংসার দোকান, সেজন্য হয়তো বা মায়াটা একটু বেশি আর কি। এই যে লাল সবুজের পেন্সিলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, পেন্সিল হ্যাঙ্গিং, এগুলোকে বলে পিনকি। পিনকি একটা ছোট ছেলের গল্প আর কি, যে মিথ্যা কথা বলতো, এক জাদুঘর তার নাকটা লম্বা করে দে, সেই গল্পের আদলে পিনকিগুলো তৈরি করা। আর এখানে বিভিন্ন ধরনের মগ, গ্লাস, তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঝুমকা, ঝুনঝুনি, আর হচ্ছে এখানে চাবির আংটা, কি হোল্ডার, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের আর কি জিনিসপত্র। ইতালিতে যে জিনিসগুলো অনেক পুরানো সেগুলো আদলে কিন্তু এ ছাবি রিংগুলো এখানে তৈরি করা হয়েছে। মানে এই যে দেখুন, ইতালিতে আগেরকার মোটরসাইকেল কীরকম ছিল সেটার আদলে, তারপর হচ্ছে লিনিং টাওয়ার বা লিনিং টাওয়ার যেখানে অবস্থিত সেটার উপরে ভিত্তি করে আর কি এইসব আইটেমগুলো বিক্রি করা হয়। যেহেতু এটা নিউজ পেপার শপ, নিউজ পেপার শপে আসলে যে জিনিসগুলো সবসময় বিক্রি করা হয় সেগুলোও আছে, তার সাথে সাথে এই পিসারকে কেন্দ্র করে আর কি, লিনিং টাওয়ারটাকে কেন্দ্র করে কিন্তু এই গিফট আইটেমগুলোও বিক্রি করা হয়। আর এটা হচ্ছে ম্যাগনেট। আমরা সবাই চেষ্টা করি যে কোনো জায়গায় গেলে সেখানকার ম্যাগনেট নিয়ে আসার জন্য, বিশেষ করে আসলে মহিলাদের এটা অনেক বেশি শখ থাকে, পুরুষেরও শখ থাকে, সবাই যে জায়গায় যায় সেখান থেকে একটা ম্যাগনেট নিয়ে আসে এবং তার বাসা যে ফ্রিজ থাকে সেখানে রেখে দেয়। দেখতে কিন্তু ভালো লাগে, তাই না? ওই ম্যাগনেটটার দিকে তাকালে মনে হয় যে আল্লাহ, ওই জায়গায় আমি এত সালে গিয়েছি, এভাবে আমরা সময় কাটিয়েছি আসলে। আর মানুষ এভাবে করে আসলে কালেকশন করে। হাতে যেহেতু একদম সময় কম, একটা একটা জিনিস করে হাতে দেখিয়ে আসলে ওভাবে করে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, বা বুঝিয়েও বলতে পারছি না, যতটুকু চোখের দেখার ভিতরে আসলে আপনারা বুঝিয়ে নেবেন। এক কথা আসলে এখানে নিউজ পেপার বিক্রি করা হয় আর বিভিন্ন গিফট আইটেম বিক্রি করা হয়। আর সিজনে আর কি, সামার সিজনে প্রচুর বিক্রি হয় জিনিসপত্র, কারণ এখানে প্রচুর ট্যুরিস্ট পাস হয় এর পাস দিয়ে। করোনার কারণে এই বছর ট্যুরিস্ট একদমই নেই, না হলে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করার মতন সে সুযোগটা পেতাম না, মানুষের এত ভিড় থাকতাম। আরও অনেক কিছু আইটেম আছে যেগুলো ম্যাচিং, যেমন এখানে অনেকগুলো গাইড বিক্রি করা হয়, লিনিং টাওয়ার কেন তৈরি হয়েছে, কত সালে তৈরি হয়েছে, বা পিসার যে হিস্টোরি, এই শহরের হিস্টোরি বা ইতালির যে একটা অতীত ইতিহাস সম্পর্কে বিভিন্ন ছোট ছোট গাইড বিক্রি করা হয় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। ইংলিশ আছে, ফ্রান্স আছে, তারপরে স্পেনিশ আছে, তারপর হচ্ছে চাইনিজ আছে, রাশিয়ান আছে। তো সেগুলো আমি আসলে এখন দেখতে পাচ্ছি না, হয়তোবা লোকজন নেই সেজন্য অনেক কিছু আসলে সামনে প্রেজেন্ট করছেন না আর কি। এগুলো অনেক সুন্দর সুন্দর ছবি, পিসাতে যে জায়গাগুলো দেখার মতন সেগুলো আদলে কিন্তু এই ছবিগুলো তোলা, এগুলো বিক্রি করা হয়। এখানে স্ট্যাম্প লাগিয়ে মানুষ চ্যান করে তার প্রিয়জনের জন্য। হাত ফাঁকা কেন বাদ যাবে, হাত ফাঁকাও আছে যেহেতু ইতালিতে প্রচণ্ড গরম, ট্যুরিস্টরা দেখা যায় যে এখান থেকে হাত ফাঁকা নিয়ে যায়। তো আমি যখন ছিলাম আসলে অনেক ধরনের আইটেম ছিল, এখন আমি অনেক কিছু ম্যাচিং দেখতে পাচ্ছি, চশমা বিক্রি করা হয়, তারপর হচ্ছে এখানে আরও অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়, সেগুলো এখানে এখন দেখতে পাচ্ছি না আর কি। যাই হোক, সময়ের সাথে আসলে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়। সংক্ষিপ্ত আকারে আমাদের দোকানটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ওয়েলকাম, আল্লাহ হাফেজ।